Dear students, how are you? I think you are all well by the grace of Almighty Creator. I am Gaurang Lal Hira, by the small girls high school, Chitolmari Bagerhat. I am going to a class for class 7 English second paper. So, আমি আজ তোমাদের পড়াবো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, অর্থাৎ যেটা হ্যাঁ বোধক বাক্য তাকে না বোধক বাক্যে পরিবর্তন করা, অথবা না বোধক বাক্যকে হ্যাঁ বোধক বাক্যে পরিবর্তন করা। সেটা হতে পারে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা, ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করা এবং এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করা। এরপর আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বাক্যকে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা ডিগ্রির মাধ্যমে বাক্যকে, যেমন পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, আবার পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। এবার কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি, আবার সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। আরো আছে যেমন ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা, এগুলো সবই আমাদের এই ট্রান্সফরমেশনের আওতায় পড়ে। আমি তোমাদের একটা বাক্য দেখাচ্ছি, বাক্যটা দেখো এবং বোঝার চেষ্টা করতে হবে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়। আমরা এই বাক্যটাকে, এটা আছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। পরিবর্তনটা এমনই হবে যে বাক্যের মূল অর্থের কোনো পরিবর্তন হবে না, অথচ বাক্যটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তিত হয়ে যাবে। যেমন হি ইজ নট এ ব্যাড খুব ভালো ছেলে, এই বাক্যটারে আমরা পরিবর্তন করে লিখলাম হি ইজ নট এ ব্যাড বয় এট অল, সে মোটেই একটা খারাপ বালক নয়। অর্থাৎ প্রথম বাক্যের যে অর্থ দ্বিতীয় বাক্য সেই অর্থ একই বর্তমান আছে, এটাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই ট্রান্সফরমেশন নিয়েই ক্লাস। তো আমাদের আজকে পাঠ্যের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা আজকে দেখবো অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। প্রথমে আমি যেটা আজকে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আমরা কিছু শব্দ আছে, যে শব্দগুলো বাক্যে থাকলে সেই বাক্যগুলোকে যখন নেগেটিভে পরিবর্তন করব কিভাবে করতে হবে সেটাই আজকে শিখবো। মাস্ট, have to, has to, had to, need to, needed to, এর পরিবর্তে আমরা লিখবো বাক্যে
can't but এভাবে বাক্যে যখন মাস্ট হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু নিড টু নিডেড টু থাকবে তখন আমরা সেই বাক্যকে নেগেটিভে করার সময় ক্যানট বাট বা কুড নট বাট লিখে বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করব একটা উদাহরণ নেওয়া যাক